transporte de vuelta, muchachones. আচ্ছা ধরুন আপনি কোথাও যেতে চাইছেন বাড়ি থেকে বেরিয়েছেন অনেকটা লম্বা রাস্তা আপনাকে যেতে হবে আর রাস্তায় বেরিয়ে দেখছেন যে ভীষণ জ্যাম তাহলে কি করবেন বলুন তো উপায় তো কিছু সেরকম মাথায় আসছে না কিন্তু জানেন কি কেবলের সাহায্যে 3 ঘন্টার পথ মাত্র 30 সেকেন্ডে আপনি পেরিয়ে যেতে পারবেন শুনে অবাক লাগছে আগে ভিডিওটা দেখুন Y transporte de vuelta, muchachones. দেখতে পাচ্ছেন নিচে ঘন জঙ্গল তারই মাঝে উপরে খাড়া পাহাড়ের মতো এলাকায় রয়েছে কেবলওয়ে না এটা অবশ্য পর্যটকদের জন্য কোনো প্রথাগত কেবলওয়ে নয় কলম্বিয়ার মেটা প্রদেশে দুটি শহরের মধ্যে যাতায়াতের মাধ্যম বলতে রয়েছে এই কেবলওয়ে যাতায়াতের মাধ্যম বলতে তো আমরা কত কিছুই বুঝি ব্রিজ আছে কত রকমের কত পদ্ধতি আছে কিন্তু তা বলে কেবলওয়ে যাতায়াতের মাধ্যম প্রায় 50 বছর ধরে এই কেবলওয়ে দিয়ে লাগাতার যাতায়াত চলছে তবে হ্যাঁ আপনি যদি সেখানে ঘুরতে যান আর ঘুরতে গিয়ে ভাবেন যে আপনি এইভাবে একটা সুন্দর অ্যাডভেঞ্চারাস রাইড করবেন না সেটা কিন্তু হচ্ছে না সাধারণ মানুষ এইভাবে যাতায়াত করছে ছাত্রছাত্রী থেকে শুরু করে খাদ্য পরিবহন সবকিছু কিন্তু এইভাবেই হচ্ছে অর্থাৎ এই কেবলওয়ের মাধ্যমে লোহার এই কেবল যথেষ্ট মজবুত ভিডিও দেখেই সেটা আপনারা বুঝতেই পারছেন এবার যে প্রশ্নটা আপনার মাথায় আসবে সেটা হচ্ছে এই কেবলওয়ে দিয়ে যাতায়াত করতে কত সময় লাগে জানা যাচ্ছে এই কেবলওয়ে দিয়ে যাতায়াত করতে গেলে মাত্র 30 সেকেন্ডে পৌঁছে যাওয়া যায় অর্থাৎ ধরুন যে পথটা হেঁটে যেতে আপনার কমপক্ষে সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা হাঁটাটাও অনেকটা সেটাই আপনি একদম 30 সেকেন্ডে পৌঁছে যাবেন সময়টা ভাবুন কোথায় আপনার হেঁটে যেতে সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা আর কোথায় এই কেবলওয়ে ব্যবহার করে মাত্র 30 সেকেন্ডে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যেতে পারবেন যাওয়া এবং আসার জন্য রয়েছে মোট দুটি কেবল ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে অনেকে অনেক রকমের কমেন্টও করছেন আপনারাও বরং ভিডিওটা এনজয় করুন Transporte de vuelta, muchachones. দেখুন যাতায়াত রেগুলার করতে করতে তাদেরও কিন্তু একটা অভ্যেস তৈরি হয়ে গেছে তারাও জানেন যে কিভাবে পাটা রাখতে হবে কিভাবে হাতটা রাখতে হবে হঠাৎ করে যদি কাউকে এরকম ভাবে জঙ্গল ঘেরা জায়গায় এরকম ভাবে কেবলওয়ে দিয়ে যাতায়াত করতে হয় তাহলে কিছুটা হলেও ভয় লাগতে পারে আর বিশেষত যারা এরকম ধরনের অ্যাডভেঞ্চার একদম পছন্দ করেন না তাদের কিন্তু যথেষ্ট ভয় লাগতে পারে কিন্তু প্রত্যেক দিন যাতায়াত করতে করতে এইভাবেই যাতায়াত করাটা একটা অভ্যেসে পরিণত হয়েছে আসলে আমরা রোজ যেটা করি সেটাই তো আমাদের অভ্যেসে পরিণত হয় ঠিক যেভাবে এই রোপওয়ে করে যাতায়াত করাটা একটা অভ্যেসে পরিণত হয়েছে ই ট্রান্সপোর্টে দে ভুয়েলতা মুচাচোনেস কি ভাবছেন এরপর আপনিও অফিস যাওয়ার সময় এরকমভাবে কেবলওয়ে ব্যবহার করবেন আইডিয়াটা কীরকম লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদেরকে কমেন্ট করবেন আর এই রকম সমস্ত ভাইরাল ভিডিও দেখার জন্য আপনাদের কী করতে হবে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে সঙ্গে রাখতে হবে আজ তাক বাংলা